জয় গুরু জয় শান্তির পথে মুক্তির চ্যানেলে সকল দর্শক বৃন্দদের জানাই সাদর আমন্ত্রণ ও আন্তরিক অভিনন্দন। আজ চলে আসলাম পরলোক প্রসঙ্গের ষষ্ঠ ভাগ নিয়ে। আজ আমরা জানব মৃত্যুকালীন মানুষের অবস্থা কি হয়, বলা যেতে পারে আত্মার অবস্থা কি হয়। মানুষের যখন মৃত্যু হয় প্রথমে সে একটু ঘাবড়ে যায়, এটা কি হচ্ছে তার সঙ্গে। আশপাশে সবাইকে সে দেখতে পাচ্ছে, তাদের সঙ্গে কথাও বলছে, কিন্তু কেউ তাকে দেখতে পাচ্ছে না, আর তার কথায় কেউ সাড়াও দিচ্ছে না, এটা কি হচ্ছে। সে হতভম্ব হয়ে যায়। আজ আমি এরকমই খুব বিরল সত্য ঘটনার কথা বলব। আমার পরম গুরু শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর বলতেন, মানুষের মৃত্যু যখন সংগঠিত হয় তখন আত্মা প্রথমে শরীর থেকে বার হয়ে শরীর থেকে প্রায় 2.5 ফুট উপরে নিজের শরীরের প্রায় অববয়ে একটি শরীর ধারণ করে চক্র কাটতে থাকে এবং চেষ্টা করতে থাকে পুনরায় নিজ দেহের মধ্যে প্রবেশ করতে। যখন আর পারে না তখন তার যে গতিপ্রাপ্ত হয় সেই স্তরে চলে যায়। আজ আমি এরকমই এক সত্য ঘটনার কথা বলবো। এক ধর্মপরায়ণ শিক্ষিত মহিলা নাম প্রকাশে অনিচ্ছুক মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নিজ মুখে এই কাহিনী বলেছিলেন, যা প্রকাশিত হয় আর্য দর্পণ মাসিক পত্রিকা বাংলার 1414 সালের চৈত্র মাসে। এই ধর্মপরায়ণ মহিলা থাকতেন গ্রামের বাড়িতে শ্বশুর শাশুড়ি ও অন্যান্য আত্মীয়দের সঙ্গে, আর তার স্বামী থাকতেন কলকাতায় চাকরির সুবাদে। ওই মহিলার একবার জটিল দুরারোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী হন। বহু রকম চিকিৎসার দ্বারা তার এই রোগ আর সারে না, বরং দিনের পর দিন তার শরীর ক্রমে অবনতির দিকে যায়। শেষে তিনি জীর্ণ শীর্ণ ও অস্থিচর্মসার হয়ে শয্যাশায়ী হন। তিনি চিন্তা করতে থাকেন মৃত্যুকালে হয়তো আর স্বামীর সঙ্গে তার দেখা হবে না। এই রকম চিন্তা করতে করতে একদিন সংজ্ঞাহীন হলেন। চিকিৎসক ডাকা হলো। চিকিৎসক এসে দেখলেন শিরা সম্পূর্ণ অচল, শ্বাস প্রশ্বাস ক্রিয়া বন্ধ, একরকম মৃত বলে ঘোষণা করলেন। তবুও দু একজন চেষ্টা করতে লাগলেন তার নাকে এটা ওটা শোঁকাতে, যাতে তার জ্ঞান ফিরে আসে। এইভাবে 2 দিন 2 রাত মানে 48 ঘন্টা কেটে গেল। তার কারণ, সংজ্ঞাহীন হওয়ার আগে সেই মহিলা শাশুড়ি মাকে বলেছিলেন যে স্বামী ও তার পিতামাতা ও অন্যান্য আত্মীয়রা না আসা পর্যন্ত যেন তার দেহ সৎকার না করা হয়, তা না হলে হয়তো এতক্ষণে তার দেহ দাহ করা হয়ে যেত। দু একজন অবশ্য দেহ দাহ করার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছিলেন। যাই হোক, অজ্ঞান হওয়ার আগে ওই মহিলা অনুভব করলেন তার পা দুটা প্রথমে আস্তে আস্তে অবশ হয়ে আসছে, আর তা ধীরে ধীরে ওপরের দিকে উঠে আসছে। তারপর তিনি জ্ঞান হারালেন। তিনি অনুভব করলেন চারদিক অন্ধকার আর অন্ধকার। হঠাৎ চোখের সামনে থেকে আলো চলে গেলে যে অবস্থা হয় ঠিক সেরকম। এইরকম অন্ধকারের মধ্যে প্রায় 2 ঘন্টা থাকার পর তিনি দেখতে পেলেন তার 2টি দেহ। একটি বিছানায় শায়িত আছে আর অপর দেহটি শায়িত দেহের ঠিক উপরে দাঁড়িয়ে আছে। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন স্বামী এসে বিছানার পাশে কাঁদছেন আর ফোঁটা ফোঁটা চোখের জল ফেলছেন আর আক্ষেপ করছেন জীবিত অবস্থায় তার সঙ্গে দেখা হলো না বলে। সেই মহিলা জানান যে সেই অবস্থায় তিনি তার শরীরের কোনো যন্ত্রণা অনুভব করতে পারলেন না, যেন সমস্ত অসুখ সেরে গেছে, যেন তার মন উৎফুল্ল হয়ে উঠেছে। তিনি দু একজন মৃত আত্মীয়কেও দেখতে পেলেন। তার শাশুড়ির শাশুড়ি মানে তার স্বামীর ঠাকুমা এসে তাকে বলতে লাগলেন, ওলো, আমাকে দেখলেই যে তোর অসুখ হয় বলিস তোর শাশুড়ির কাছে, আমি তোর কি করেছি, এমন কথা কেন বলিস। তিনি আরও কি বললেন তা তার মনে নেই। এই অবস্থায় শূন্যে দণ্ডায়মান থেকে আরও দেখলেন তার জ্ঞান ফেরানোর জন্য কেউ কেউ আবার তার শরীরের মধ্যে নানান রকম ওষুধ প্রয়োগ করছে। একজন বিধবা প্রৌঢ়া ব্রাহ্মণ রমণী, যাকে তিনি মা বলে ভালোবাসতেন, ডাকতেন, তিনি এসে তার মাথায় হাত বুলাতে বুলাতে আক্ষেপ করছেন এবং কাঁদছেন তার এই অবস্থা দেখে। দেখলেন তার স্বামীও কাঁদছেন আর বলছেন, আমি জানি এ বাঁচবে না, হে ঈশ্বর, 2-1 মিনিটের জন্য এর জ্ঞান ফিরিয়ে দাও, যাতে এর সঙ্গে কথা বলতে পারি। শূন্যে দাঁড়িয়ে তিনি এইসব দেখতে পাচ্ছেন ও শুনতে পাচ্ছেন। তিনি আরও দেখলেন
কয়েকজন গ্রামবাসী এসছেন গ্রামের রক্ষাকালী পুজোর চাঁদা নেওয়ার জন্য, আর ওই বিধবা ব্রাহ্মণ রমণীটি তাদের হাত থেকে চাঁদার থালাটা তুলে নিলেন। তার মাথায় ছুঁয়ে তার শাশুড়িকে বললেন, আমি কিন্তু মানত করছি। তার শাশুড়ি বললেন, হ্যাঁ, আমার বৌমা যদি ভালো হয়ে যায় তবে আমি রক্ষাকালী পূজা করব। চাঁদা সংগ্রহকারীদের মধ্যে দু একজন ঘরে এসে তার এই জীর্ণ শীর্ণ দেহ দেখে আক্ষেপ করতে লাগলেন। শূন্যে থেকে এই সব দেখতে পাচ্ছিলেন তিনি। তারপর হঠাৎ কিরম জানি হলো, তার অজ্ঞাতসারে তার শূন্যস্থিত দেহটা আবার শয্যাগত দেহে মিলিয়ে গেল। তার শয্যাগত দুর্বল রুগ্ন দেহ হঠাৎ পুনঃসচেতন হয়ে উঠল, আবার সেই রোগ যন্ত্রণা ভোগ করতে লাগল। পরে সুচিকিৎসার দ্বারা ভগবানের কৃপায় রোগমুক্ত হয়ে এই ধর্মপরায়ণ মহিলা সুখে সংসার পালন করতে থাকেন। বাহ্য দৃষ্টিতে মৃতদেহ পুনঃ প্রাণ সঞ্চার ঘটনা বড় একটা দেখা যায় না, এই ঘটনা খুবই বিরল। ভারতবর্ষের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সুচিকিৎসার অভাবে প্রতিনিয়ত অনেক মানুষকে রোগ যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। হাতুড়ে চিকিৎসকদের ভুল চিকিৎসায় অনেক প্রাণ অকালে ঝরে যায়। আশা করি অদূর ভবিষ্যতে আমাদের দেশের সমস্ত গ্রামগুলি সুচিকিৎসার সুব্যবস্থা পাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন। যদি মনে হয় বন্ধুবান্ধব ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করুন। কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে কমেন্ট করে জানান। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ও পাশের বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় গুরু, জয় জয়।